রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যের জনগণকে সব দিক থেকে ভেজাল মুক্ত সুষ্ঠু পরিষেবা প্রদান করতে তৎপর রাজ্য সরকার। তাই প্রায় প্রতিদিনই বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন বাজার এবং বিভিন্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী, মেয়র এবং দপ্তরের আধিকারিকরা। বিশেষ করে খাদ্য সামগ্রী ভেজাল মুক্ত রাখতে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে খাদ্য দপ্তরের তরফে অভিযান চালানো হচ্ছে। সোমবারও খাদ্য দপ্তর, পলিউশন কন্ট্রোল বোর্ড এবং সদর মহকুমা শাসকের উদ্যোগে রাজধানীর উষা বাজার এলাকার বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকান এবং রেস্টুরেন্টগুলিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বেশ কয়েকটি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী, রান্নার গ্যাস বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি দুটি দোকান থেকে ফাইন আদায় সহ একটি দোকানকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়। এখন পর্যন্ত আমরা প্লাস্টিক, এই যে পলিথিন, সিঙ্গেল ইউজ পলিথিন আমরা সিজ করেছি। আমরা ডোমেস্টিক গ্যাস এলপিজি 14.2 কেজি, যেগুলি 14.2 কেজি এলপিজি গ্যাস আমরা সিজ করেছি, চলছে আমাদের। আর ফাইন কি? ফাইন এখন পর্যন্ত আমাদের কয়টা দোকানে? 1000 হয়েছে, দুটো দোকানে আমরা করেছি। কোনো দোকানকে কি নোটিশ দেওয়া হয়েছে? আমরা নোটিশ হবে, কারণ আমরা একটা দোকান থেকে আমরা ইয়ে পেয়েছি, এই যে কি বলে যে এক্সপায়ার ডেট, দ্যাট ইজ রিনিউয়াল ডেট এক্সপায়ার হয়ে গেছে, এরকম আমরা একটা ওয়েইং স্কেল পেয়েছি। আমরা এটা পর্যবেক্ষণ করবে, আমাদের কনজিউমার অ্যাফেয়ার্সের লোক আছেন, যদি আমরা দেখি যে ও ভায়োলেট বা ভায়োলেশন কিছু করেছে আমরা ফোকাস ইস্যু করছি। তারপরেও আপনার পরিচয়টা? আমি DCM বর্জলা সার্কেল, আমার সঙ্গে আছেন DCM ইস্ট আগরতলা সার্কেল, সঙ্গে আছেন আমার SDC ফুড সদর সাব ডিভিশন, চিফ ইন্সপেক্টর ফুড, পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়ালস। নামটা আপনার? আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার। থ্যাংক ইউ। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।